শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। জি বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান। আমার পিতা নুরুল ইসলাম, মাতা নুরবানু, গ্রাম বহরপুর, উপজেলা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। 1969 সালে আমি টেরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। মিরসরা নিজামপুর কলেজে আমি ভর্তি হই। তখন সেখানে কলেজ সংসদের ভিপি ছিলেন জনাব সাহাদাত হোসেন, ছাত্র ইউনিয়ন, এবং তার পরবর্তী সময়কাল অতি অল্প সময়ের মধ্যেই নতুন সংসদ নির্বাচনে জনাব জাহাঙ্গীর আলম, সিরাজ দরগার ছেলে খ্যাত জনাব জাহাঙ্গীর আলম ছাত্রলীগের ভিপি হন। জিএস খুব সম্ভব মিস্টার আলাউদ্দিন ছাত্র ইউনিয়ন তখনকার সময়কাল, পরবর্তী সে আবার ভিপি হয়েছিল আলাউদ্দিন। আমি কিন্তু বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম তার আগে। আমাদের এই সীতাকুণ্ডের এই নিজামপুর কলেজের ছাত্র জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, আমাদের দুবছর সিনিয়র অবশ্য, উনি আমাদেরকে কিন্তু অনেকটা কনভিন্স করেছিলেন, অনেকটা আমাদেরকে শেষ পর্যন্ত কনভিন্স করে চট্টগ্রামে এই সীতাকুণ্ডের আমরা যারা নিজামপুর কলেজে ছিলাম, ওই ফখরুদ্দিন ভাইয়ের, মূলত ফখরুদ্দিন ভাইয়ের কনভিন্সের কারণে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করি। এবং জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু আমাকে অত্যন্ত স্নেহ করতেন নিজামপুর কলেজের সেই সময়কালের। আমার মনে হয় সীতাকুণ্ড বীরশ্বরের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সূতিকাগার ছিল নিজামপুর কলেজ। ওই আন্দোলনের সময়কালে জিতেন্দ্র প্রসাদ বাবু জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, ফকির আহমদ বিএ, বীরশ্বরাইয়ের যারা ওই সময়কালের অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং নিজামপুর কলেজ কেন্দ্রিক রাজনীতিতে যারা অবদান রেখেছেন ওই সময়কালে, তাদের মধ্যে এই দুজনের প্রধান, এবং তার ওই সময়কালে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু সীতাকুণ্ড বীরশ্বরাই এই দুইটা অঞ্চলে অনেকটা প্রভাবিত ছিল। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে সীতাকুণ্ড এবং বীরশ্বরাইয়ের রাজনীতি অত্যন্ত উত্তপ্ত ছিল। এই কারণে যে 66 ছয় দফা আন্দোলন বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিগণিত হওয়ার পরিপ্রেক্ষিতে 69-এ গণঅভ্যুত্থান, 1971-এর 7ই মার্চ ঐতিহাসিক ঢাকার রাজকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ভাষণের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই মুক্তির মহামন্ত্র উজ্জীবিত পূর্বস্থানে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সারা বাংলাদেশ যখন মুক্তির মহামন্ত্র উজ্জীবিত হয়ে স্বাধীনতা সংগ্রামের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। এবং তখন আমাদের এই বিশেষত সীতাকুণ্ড বীরশ্বরাই থেকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে
আশ্রয় গ্রহণ করি। ওই সময় সীতাকুণ্ড আওয়ামী লীগের সম্পাদক সাধারণ সম্পাদক ছিলাম জনাব ডাক্তার এখলাস উদ্দিন সাহেব, এই বহরপুর গ্রামের কৃতি সন্তান, এবং ওই সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি ছিলেন জনাব এম এ মামুন, প্রধান শিক্ষক মামুন সাহেব নামে সমধিক পরিচিত। ওনাদের অনুপ্রেরণায় আমরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি এবং আমার জানা মতে আমাদের এই সীতাকুণ্ডে প্রথম মুক্তিযুদ্ধে যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে জনাব মতিন, বর্তমানে মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিন, মতিনের নেতৃত্বে প্রথম মুক্তিযোদ্ধা দল সীতাকুণ্ডে এসেছিল। তারপরে মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বিতীয় দল জনাব আনোয়ার উল্লাহ ফন্তেছিলা বাড়ি, আর মতিন সাহেব বাড়ি ছিল বাগাসুত। আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণের সময় বহরপুরে গ্রামেরই সাতজন লোক আমরা একসাথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সংগঠিত হই। তার মধ্যে একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, পিতা মরহুম সালেহ আহমদ, দ্বিতীয়জন আবুল কাশেম পিতা শহীদ হোসেন, তৃতীয়জন আবুল কালাম পিতা আসমত আলী। আর আমরা সাতজন ভারতে যাওয়ার উদ্দেশ্যে প্রথম চিন্তা ভাবনা করে সংগঠিত হই। এই আবুল কালাম এবং আবুল কাশেম আর আট জুট মিলে তখন সাক্ষী করতেন। ওনাদেরই এক সহকর্মী ছিলেন ওই কুমিল্লা চোদ্দ গ্রামের একিনপুর বর্ডার সংলগ্ন এলাকার মানুষ, একিনপুর গ্রামের মানুষ। তো ওনার সাথে ওই আবুল কালাম এবং আবুল কাশেম আলাপ আলোচনা করে আমাদেরকে ঠিক করলেন যে আমরা ওই লোকের নেতৃত্বে গাইডেন্সে যেভাবে বলি না কেন আমরা ভারত যাবো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য। যথারীতি আমরা সাতজন একদিন গেলাম বাসে করে, বাসে জুনের খুব সম্ভব ছয় তারিখ টেরিয়াল থেকে বাস উঠলাম। বাসে বিশ বাইশ জন সম্ভবত প্যাসেঞ্জার আমরা। জোড়ারুন্দ যাওয়ার পরে পাঞ্জাব রেজিমেন্টের ওখানে একটা ঘাঁটি ছিল, আর্মিরা আমাদেরকে ওখান থেকে অর্থাৎ বাসে যেসব লোক ছিল তাদেরকে সবাইকে বাস থেকে নিচে নামার জন্য আদেশ দিল। তা আমরা নিচে নামলাম, নিচে নামার পরে সবাইকে পোলিং করালো, লাইন ধরালো, লাইনের পরে ওখান থেকে সাতজন রেখে দিল। অল্প কম বয়সী যুবক শ্রেণীর ওই সাতজনকে রেখে দেওয়ার পরে বাকিদের আবার বাসে উঠার অনুমতি দিল। অনুমতি দেওয়ার পর আমরা যথারীতি আবার যাওয়া শুরু করলাম শুভপুর ব্রিজের এপারে, সেখানে বালুস রেজিমেন্ট আবার তারা ওখানে নামালো, ওখান থেকে আবার সবাইকে পলিন, আবার সেখান থেকে পাঁচজন রেখে দিল, নয়জনকে রেখে দিল। তাদের ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না। তারপর আমরা যথারীতি গেলাম ফেনী, ফেনী থেকে আমরা ওই চোদ্দ গ্রাম ওই অঞ্চলে যাওয়া শুরু করলাম। ঢাকা ট্রাঙ্ক রোডের পশ্চিম পাশে আমাদের এক জায়গায় নামা দিল। নামানোর পরে আমরা ঢাকা ট্রাঙ্ক রোড ধরে একটু আগানোর পরে দেখি রাস্তার দুই ধারে দুই বটগাছ, বটগাছের আড়াল থেকে দুইজন গিলগেট স্কাউট, গিলগেট স্কাউটের দুইজন সৈন্য আসলো। এই দুইজন সৈন্য আমাদের দাঁড়া করালো, হ্যান্ডসআপ করালো এবং শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো তোমরা কে কোথা থেকে আসছো। চাইলো ডান্ডি, ডান্ডি মানে আইডি কার্ড, এখনো করবি আচ্ছা ঠিক আছে যাও যাও যাও। আমরা গেলাম ওখান থেকে ইন্ডিয়া ওই একিনপুর সত্যাখোলা বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়া ঢুকলাম। ইন্ডিয়া ঢুকার পরে ওখানে যে ক্যাম্প ছিল ট্রানজিট ক্যাম্প, ও ট্রানজিট ক্যাম্পের পলিটিক্যাল লিডার বা মোবিলাইজার যেভাবে বলা হোক না কেন উনি ছিলেন জনাব খাজে আহমদ মরহুম। উনি আমাদেরকে যথেষ্ট আন্তরিকতা দেখালেন, রাখলেন। আমরা চাইছিলাম যে আমরা হরিণে চলে আসবো, ওনার কাছে গেলাম অনুরোধ করলাম, শেষ পর্যন্ত উনি অনেক বোঝানোর পর আমরা বললাম যে না আমাদের সব আমাদের ওই এলাকার সব লোক হরি নেই, সুতরাং আমাদেরকে মেহরবানি করে একটু দাম ওখানে পাঠান। তো পরদিন যথার্থে আমাদের অনুরোধে উনি আমাদের একটা বিএসএফ এর গাড়িতে করে তাকোলা থেকে হরিণা, হরিণা বলতে হরিণায় পৌঁছাই নাই, মনোবাজার পৌঁছাইলেন। মনোবাজার থেকে আমরা তথার্থে হরিণা গেলাম, ওখানে অবস্থান করলাম। আমি যাওয়ার পরে দেখি আমার বন্ধু মহিদিন আসেন, সেখানে আছেন মনে আমার বন্ধু অবশ্য ক্লাসমেট এবং বন্ধু, তারপর জনাব বাবু জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, কাদের সিরাজ সাহেব আমাদের সীতাকুণ্ডেরই কাদের সিরাজ সাহেব ওখানে আছেন, তো ডাক্তার এক্লাস সাহেব মামুন সাহেব ওনারা গেছেন, প্রফেসর আফসার সাহেব বারিয়াডের প্রফেসর আফসার ডক্টর শহীদুল্লাহ ওনারা একসাথে থাকতেন অবশ্য একটা ক্যাম্পে। তো ওনাদের পরামর্শে অর্থাৎ আমার যারা হিতাকাঙ্ক্ষী শুভনুদ্দেশ ছিলেন মুরব্বী ছিলেন ডাক্তার এক্লাস সাহেব মামুন সাহেব আমাকে ডাক্তার সাহেব আমার অবশ্য কাকা আমার বাবার এখন মামাতো ভাই এবং ওই সূত্রে আমি মামুন সাহেবকেও কাকা ডাকতাম। তো ওনাদের পরামর্শে আমি কিন্তু রয়ে গেলাম, আমি হেলাল বেরাক হরিণা ট্রানজিট ক্যাম্পে হেরাল বেলা কমান্ডার করে দেওয়া হইল। অফিসে আমি ওই সিক রিপোর্ট এই পাস আউট পাস এসব দিতাম দিতাম। শেষ পর্যন্ত যাই হোক আমরা ট্রেনিংয়ে গেলাম, আমরা বগাভা ট্রেনিং সেন্টারে, ট্রেনিং সেন্টারে আমাদেরকে যে যে অস্ত্র সাধারণত ট্রেনিং দেওয়া হতো মার্ক থ্রি রাইফেল, তারপর এসএমসি, এসএমজি, এলএমজি আর চার্লি আমরা নিতেছিলাম, ওই চার্লির
সাতজনকে বাছাই করে এলএনজি স্পেশাল করা হয়েছিল, এলএনজি আমি তার মধ্যে একজন, সাতজনের মধ্যে একজন, এবং সেই হ্যান্ড গ্রেনেড পগাভা ট্রেনিং ক্যাম্পের অ্যাডজুটেন্ট অফিসার ছিলেন মিস্টার ক্যাচে গোস্বামী, কালাচাঁদ গোস্বামী রাজপুত, এবং আমাদের ওস্তাদ ছিলেন, তাদের মধ্যে দুজনের নাম আমার মনে আছে আর বাকিদের মনে নাই, একজনের নাম মিস্টার মহেন্দ্র সিং আর একজনের নাম ছিল সুরেন্দ্র সিং। এরপরে আমরা ট্রেনিং শেষে যথারীতি আবার হরিণা আর্মি ক্যাম্পে আসলাম। আসার সময় আমাদের প্লাটুন কমান্ডার ছিলেন মরহুম এবং দুই নম্বর ব্যাটালিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোফাক্কর হোসেন, ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে প্রবেশ করি। প্রত্যেকে সশস্ত্র অবস্থায় বাংলাদেশে প্রবেশ করি, কিন্তু আসার সময় আমাদের দুর্ভাগ্য, আমার যাওয়ার সময় যেরকমটা জীবনের ঝুঁকি নিয়ে আমরা যেতে হয়েছে, আসার সময় আবার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাংলাদেশে আমাদের এলাকায় আসতে হয়েছিল। যেমন আমরা আমলিগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করি নটিলা হয়ে, আমাদের এক গাইডার ছিলেন, উনি আমাদেরকে বারিয়াট হয়ে শান্তিরহাট হয়ে আবুতর বাজার পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, উনি নাকি চিনতেন ওই জন্য। তো যাই হোক, আসার পথে বারিয়াট থেকে যখন আমরা শান্তিরহাট, শান্তিরহাটের পথে এগুচ্ছি, তখন ঠিক শান্তিরহাটের ওই দিকে দেখছিলাম আগুন। আমরা তো ঠিক বুঝতেছিলাম, রাতের অন্ধকার বুঝতেছিলাম না, তো আমাদের গাইডার বলছিল যে শান্তিরহাট আগুন দিয়েছে, সম্ভবত রাজাকার আর পাকিস্তানি সৈন্যরা আগুন দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা আগাচ্ছিলাম ওই শান্তিরহাটের দিকে, কারণ গাইডার আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে আমরা তো সেদিকে যাব। ঠিক আমরা মুখোমুখি হয়ে গেলাম পশ্চিম দিক থেকে রাজাকার পাঞ্জাবি সৈন্য, আর পূর্ব দিক থেকে আমরা পশ্চিম দিকে এগোচ্ছি এই মুক্তিযোদ্ধারা। আমাদের একসাথে চারটা প্লাটুন একসাথে আসছিলাম, মুখোমুখি হয়ে গেছি। পাঞ্জাবিরা তখন চিৎকার দিয়ে বলছিল, এই তুম কোনো তুম কোনো আরে ইয়ার বাতাও তুম কোনো তোমরা। তা আমাদের যারা সামনে ছিলেন গাইডার সহ ওনারা নিরুত্তর, সবাই হতবাক দিয়ে মুখোমুখি হয়ে গেছি আমরা। এই অবস্থায় পাঞ্জাবিরা বা রাজাকার যারা সাথে ছিল তারা বুঝে গেছে যে এটা বুধ মুক্তিযোদ্ধা, মুক্তি বাহিনী। আরে এই মুক্তি আগে এফ আই আর করলো, পেছন থেকে কাভারিং ফায়ার শুরু করলো, এলএনজি ব্রাশ, আমরা যে যেদিকে ফেললাম সেদিকে রোলিং করে ডানে বামে সরাই ফেললাম। আমরা একটা পুকুর পারে গেলাম উত্তর দিকে, 19 জন আমরা সেখানে একত্রিত হলাম, বাকিদের কথা তখন জানতাম না কে কোথায় গেছে। তো শেষ পর্যন্ত ওই বাড়িরই একজন লোক, আমরা যে পুকুর পারে উঠলাম উত্তর পাশে, সেই পুকুর পারে একদম বাড়িরই একজন বয়স্ক লোক, তখনকার সময় বয়স্ক লোক আমাদের সামনে আসলেন, বললেন যে বাবা তোমরা চলে যাও, একার পরে কিন্তু এই এলাকা পুরো এলাকা ঘেরাও করবে পাঞ্জাবিরা, ঘেরাও করলে তোমরাও মরবে আমাদেরও মারবে, বাড়িঘর জ্বালাই দেবো, তোমরা বাবার সরে যাও সরে যাও। আমরা জিজ্ঞাসা করছিলাম কোন দিকে যাবো, লোকটি বলছিল যে পাহাড়ের দিকে বন্ধুরা চলে যান। তো আমরা বলছিলাম যে আমরা তো পাহাড় চিনব না, গাইডার নাই, এখন আমরা কোথায় আছি সেটাও জানি না, এই অন্ধকার রাত কী করে যাবো। তো যাই হোক, সেই লোকটাকে আমি বলছিলাম যে এই লোককে ওই 19 জনকে বলছিলাম যে গান পয়েন্ট ওটাকে নিয়ে যেতে হবে পাহাড়ে। তো ওনাকে বললাম গান মানে যেতেই হবে, আপনার এসে যাইতে চাই না, যাই হোক সেটা পর্যন্ত জোর করে আমার গান পয়েন্টে ওনাকে নিয়ে আর পাহাড়ে চলে গেলাম। মুখোমুখি এই ফায়ারিংয়ের সময়কালে আমাদের সামনের একদম সামনে গাইডারের পেছনে ছিলেন সিরাজুল ইসলাম বাঘা, আমাদের প্লাটুনে ছিলেন বাঘার কাছ থেকে পাঞ্জাবিরা একটা ওনার রাইফেলটা ছিনিয়ে নিয়েছি, বাঘায় দৌড় দি মানে দৌড় দিতেই আবার রাইফেলটা বাঘার গায়ে ঝুলি মারছে, এই সব বাঘা কিন্তু ওই রাইফেলটা নিয়ে গেছে। তো নিয়ে গেছে এবং আমাদের ওইখানে কমরালির একজন আবুল খায়ের, আবুল খায়েরকে ধরে নিয়েছি, পাঞ্জাবিরা ধরেছিল, ধরে ফেলার পর তাকে শেষ পর্যন্ত বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল আবুল খায়ের। আমরা তাকে সামনাসামনি দেখি নাই, পরে শুনছি যে তাকে ধরে ফেলছে, কারণ আমরা তো সবাই ছত্রভঙ্গ। ওই পাহাড়ে যখন ওই লোককে গান পয়েন্টে নিয়ে আমরা পাহাড়ে যখন উঠলাম ফজরের আজানের আগে আমরা উঠলাম, যাকে গান পয়েন্টে নিয়েছি ওই লোকটাকে আমরা বললাম যে আমরা তো সন্ধ্যার সময় আমরা আমলিঘাট এক চাকমা বাড়িতে আমাদের জন্য ভাত রান্না করা হয়েছিল, ওইখানে খাবার পরে আসছি, এত হাঁটাহাঁটি এত টেনশন এত কিছুর পরে আমরা এখন সবাই ক্লান্ত ক্ষুধার্ত, দয়া করে আপনি আমাদের জন্য কিছু খাবার নেবেন, যেটাই হয় দোকান থেকে মুড়ি মোলা ইটা ওইটা যা যা পাওয়া যায় তরকারি ওইটা আনবেন। তো আমরা সম্ভবত তখন ওনাকে 120-130 টাকা দিয়েছি, আমরা 19 জন। উনি গেলেন, কথা ছিল দুইটার মধ্যে আসবেন, কিন্তু দুর্ভাগ্য উনি আসলেন না। ওকে আমরা আমাদের অবস্থান দিলাম, অবস্থান নেওয়ার পরে অভিভোস্টের লোক দিলাম, দেওয়ার পরে সারাদিন ওখানে অপেক্ষা করছি। এরপরে আরেকজন লোক গুরু নিছি ওখানে, ওনাকে আমরা বিভিন্ন কৌশলে ধরলাম, ধরি ওনাকে আবার 60-70 টাকা সম্ভবত দিলাম, বেশি টাকা ছিল না আমাদের কাছে। দেওয়ার পরে উনি বললেন ঠিক আছে আমি 1-2 ঘন্টার মধ্যে আসবো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনিও আসলেন না। এরপর থেকে 7টার দিকে 7টা ছেলে জোয়ান বয়সে আমাদের মতো এরকম এই বয়সের 7 জন ছেলে আসতেছি, তা আমরা চাইছিলাম যে আসুক। আমরা এমনভাবে তাদেরকে কর্ডন বা এমনভাবে তাদেরকে অ্যাম্বুশ করি, এমনভাবে আমাদের ভিতরে অর্থাৎ আমাদের আওতার ভিতরে আনার পরে আমরা বলছিলাম হ্যান্ডস আপ বলি, সামনে আনলাম, আনার পরে দেখি আমার এক বন্ধু
ক্লাসমেট মিস্টার রাজ্জাকুল হায়দার, ওই সাতজনের মধ্যে একজন। তো আরে ভাই কদিন কিন্তু আমাদের কথাবার্তা হলো, কৌশলাদি বিনিময় হলো, যাই হোক। এরপরে বললাম এই ঘটনা এরা তো জানি, রাত্রে কোথায় আপনার আমরা আক্রান্ত হয়েছিলাম যে আমরা এই। তো যাই হোক, এই রাজ্জাকুল হায়দার সাহেব ওই সাতজনের মধ্যে একজনকে পাঠাইলেন যে ঠিক আছে। আমাদের কাছে তখন খুব বেশি টাকা ছিল না, 25-26 টাকা এরকম ছিল বোধহয় সবার মিলে কাছে। তো দিতে চাইলাম নিল না, সে আরেকজনকে পাঠাইলো যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফানি এবং কিছু মোলামুড়ি এটা ওইটা যা যা হওয়া বন্টন এটা নিয়ে আসবা। তো যাই হোক, উনি সন্ধ্যার মধ্যেই ফিরে আসলেন। এরা আসছে আত্মরক্ষার জন্য, অর্থাৎ সন্ধ্যা নামার সাথে সাথে হয়তো ওখানে পাকিস্তান সৈন্যরা তাদের সহযোগিতায় তারা হয়তো ঘেরাও করবে, আক্রমণ করবে, যারা ইয়াং আছে তাদেরকে হয়তো নিয়ে যাবে, এই আশঙ্কায় তারা সেখানে আসছে। তো ঠিক সন্ধ্যার সময় আরেকজন লোককে বললে যে ওই অমুক আমার সাসা ইসমাইলের, ওনার কথা রাজাকুল্লাহের কথা, সাসা ইসমাইলের নিয়ে আবি, ওনার শ্বশুরবাড়ি আবুতরাব, সে এই আমার এই বাইদেরকে ওই আবুতরাব পৌঁছে দিবে। এরপরে আমরা যাত্রা করলাম রাত্রে, অনেক হাঁটাহাঁটির পর তখন রোজা ছিল সম্ভবত। তো বায়াসারের নামাজের পরে মানুষজন অনেক অন্য কোনো রাস্তার পাশেই মসজিদ না, একটা মসজিদের পাশ সামনে দিয়ে আসার সময় মসজিদের লোকজন হঠাৎ চিৎকার শুরু দিল, শুরু করলো যে আর কারা ধরো ধরো মারো এটা এটা। তো যাই হোক, আমরা ওই যিনি আমাদের গাইডে ছিল উনি প্রথমে ওনাদেরকে শান্ত করতে চেষ্টা করলো, আমরাও পরবর্তী সময় গেলে শান্ত করতে চেষ্টা করলো, এক পর্যায়ে আমরা দমক দিলাম যে না চেঁচামেচি করবে না, চেঁচামেচি করলে আপনাদের অবস্থা খারাপ হবে। যাই হোক, এরপরে তারা শান্ত হইলেন। যাই হোক, আমরা আমাদের নাচতে আসলাম আবুতর ভাষার ঘরে, ওই লোক আর এদিকে চিনি না, সে জেলে ভাড়া চিনে, জেলে ভাড়া নিয়ে দিল কে ঈদখানে জেল চাইলে জেলেদের দিয়ে আপনারা নৌকা দিয়ে যাবেন তাহলে নিরাপদ। তো যথারীতি জেলে ভাড়ায় জেলে বাইরে হইলে একজন ভয় নাই ভাই আমরা এই ব্যাপার, আমাদেরকে একটু পৌঁছে দিবেন বদরখালী, এটা সীতাকুণ্ড অঞ্চলেই পড়ছে, সীতাকুণ্ড মিরেশ্বরে অনেকটা সীমানার মধ্যে। ওদের 20-30 টাকা দিতে চাইলাম, সে নিল না, নেয় নেই। তো এরপরে আমরা বাংলা এলাকায় আসলাম, এলাকায় আসার পরে কয়েকদিনের মধ্যে আমাদের জন্য শেল্টারে উঠলাম শ্রোতার গার্ডের পূর্ব পাশে পাহাড়ে। সহস্রধারা যে ঝর্ণাটা আছে এখন, এখনও সবাই চিনি যায় ওখানে পর্যটন স্পট হিসেবে এখন একটা চিহ্নিত। এখন ওই সহস্রধারা একটু দক্ষিণ পাশে ঠরঠরি বলে একটা মানে পাহাড় আছে ছোটোখাট, মানে পাহাড় উঁচা, তার পূর্ব পাশে আমাদের শেল্টারটা ছিল। আমরা ওই আমাদের প্রথম প্লাটুনটা আমরা উঠলাম, পরে অন্যরা উঠছি। ওখানে তাঁবু না, ওখানে বাঁশের বেড়া, উপরে সনের ছাউনি, নিচে বাঁশের মাছা, একটা পাহাড়ি ছড়া, ওই ছড়ার পাশেই আমাদের একটা জায়গা ছিল। ওই জায়গাটাতে আমাদের জন্য একটা শেল্টার করা হয়েছিল, ওই শেল্টার থাকতাম। ওই শেল্টার থাকার পরে আমরা যে আমরা রাতে রেখি করতাম বেশিরভাগ ক্ষেত্রে, দিনের বেলায়ও কেউ কেউ আমরা যারা একটু ছোটোখাটো অথবা নিরীহ শ্রেণীর দেখতে দেখা যায় স্বাস্থ্যগত খুব ভালো না, এই ধরনের কিছু কিছু লোক দিয়ে আমরা ওই রেখি পার্টি বলা হয়তো বিভিন্ন গ্রুপে বিভক্ত থাকতো আর কি, রেখি অ্যাম্বুস, তারপর অফিসে থাকতো কেউ কেউ অবজারভেশন পোস্টে। তো যাই হোক, এইভাবে আমরা করতাম। এক পর্যায়ে আমরা বড়দারঘাট বাজারে একজ্ঞান অপারেশন করলাম। বড়দারঘাট বাজারে তখন রাজাকারের দৌরাত্ম্য ছিল বেশি, আমাদের এই অঞ্চলের ডাক্তার একলা সাহেবদের বাড়ি, আব্দুল সামদ বাম ইব্রাহিমের বাড়ি এতে আগুন দিয়েছিল দুইজন রাজাকারের নেতৃত্বে। আমরা যতটুকু জেনেছি, অবশ্য আমরা তখন ভারতে ছিলাম, একজন হইল আব্দুল জব্বার মৌলভী সাহেব বাড়ি মহলঙ্গা, আর একজন হইল উত্তর আহমদনগর বাড়ি মৌলভী মোজামেল। এই দুইজন আমাদের এই অঞ্চলেরই রাজাকার, দুজনই অবশ্য বর্তমানে মারা গেছেন। এই দুজনের নেতৃত্বে এখানে মূলত আগুন দিয়েছিল বলে আমরা শুনেছি পরে। এই আমরা ওই রাজাকারের দরগা বাজারের নাম। তো এই ধরনের সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা ছাড়াও আরেকটা অপারেশন করেছিলাম অন্য একটা গ্রুপ, আমরা একদিন অপারেশন করলাম রাজাকারের কাছ থেকে, তিনজনের কাছ থেকে আমরা রাইফেল নিয়ে নিলাম আর বাকিরা দৌড়ি ভালো। এরপরে আমরা সক্ষমভাবে ফন্তিছিলা রেলওয়ের যে ব্রিজটা ছিল ওই কালভারটা উড়ান উৎসব হয়ে গেলে আমরা যারা অপারেশনে জড়িত ছিল এক্সপ্লোজিভ দিয়ে তারা এটা ফুলটা ধ্বংস করেছিল, তাদের সাথে পরোক্ষভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম ওই ফুলটা উড়ানোর জন্য। ব্রিজটা উড়ানোর নেতৃত্ব মূলত দিয়েছিল আনোয়ার উল্লাহ গ্রুপ, সীতাকুণ্ডের বাড়ি আনোয়ার উল্লাহ। অবশ্য বর্তমানে খুব অসুস্থ, মৃত্যুসজ্জা সাহিত্য, আল্লাহ আমাকে সুস্থ করুন। উনি ঢাকা চাকরিও করতেন, দেশাবাড়ির সাথে তেমন যোগাযোগ নাই, ছিল না খুব একটা, নাই এলাকায় তেমন একটা আসেন না। এবং পন্তিশিলার কুখ্যাত রাজাকার, অবশ্য আমাদের এদিকের না দক্ষিণ দিকে, এই রাজা কুখ্যাত রাজাকার আবুল খায়ের উর্ফে আবুল, আবুল নামে সমধিক পরিচিত ছিল সে। আবুল খায়ের রাজাকারকে হত্যা করেছিলেন, আমি নাম বলছি না এখন, তোমাদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। তো ঠিক আছে, দিনের বেলা যেহেতু অপারেশনটা
সেহেতু একটু বেশিরভাগ মানুষের প্রয়োজন ছিল সেখানে, এই কারণে আমরা সহযোগিতা করেছিলাম ওই অপারেশনটাতে দিনের বেলায়, জুমার নামাজের পরপরই তো অপারেশনটা হয়েছিল। পরবর্তী সময়কালে মিত্রবাহিনী যখন অগ্রসর হন, অর্থাৎ মিরসরাই হয়ে বাংলাদেশের অঞ্চলে প্রবেশ করে যখন দক্ষিণ দিকে আসছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে, তখন আমরা মিত্রবাহিনীর সাথে আমরাও যোগ দিয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমরা বারকুণ্ড পর্যন্ত যাওয়ার পরে আমাদেরকে আর নেয় নাই কুমিরাই। পরবর্তী সময়কালে যে সম্মুখ যুদ্ধটা হয়েছিল ও পর্যন্ত আমাদেরকে নেয় নাই, আমাদের গ্রুপটাকে নেয় নাই, পরবর্তী অন্যান্য গ্রুপ কিছু কুমিরা পর্যন্ত গেছে। তো আমরা ওখান থেকে ফিরে আসলাম, ফিরে আসার পরে টেরিয়াল তহসিল অফিসে আমরা অবস্থান করলাম আমাদের প্লাটুনটা। 18 ডিসেম্বর আমি একটু আগে যে দুজন রাজাকারের নাম বললাম তার মধ্যে একজন মোজাম্মেল মৌলবী মোজাম নামে খ্যাত, এবং দক্ষিণ টেরিয়াল মৌলবী আব্দুল জব্বার, এই দুইজন রাজাকার তখন নাকি ফাহারে নাট্যসরা বা কোন জায়গায় দেন সরা আছে কমলদার পূর্বাসে, ওই জায়গায় আত্মগমন করা অবস্থায় ধরে আনছে আমাদের লোক টেরিয়াল তহসিল অফিসে। আমি তখন বাড়িতে খুব মারধর করছি আমাদের মুক্তিযোদ্ধারা, তখন অবশ্য যে আদালত ছিল কোন আদালত নামে পরিচিত, আমাদের কমান্ডার জনাব মরুম মোফাক্কর চেয়ারম্যান আর কি দুই নম্বর ওয়ার্ডেন চেয়ারম্যান তখন বিচার আসার করতেছেন, এই অবস্থায় ওই দুজন রাজাকারকে আনছে, আমাকে দ্বিতীয় জন রাখা হইতো মোফাক্কর সাহেবের সাথে বিচার করার জন্য। নুরবক্স একই প্লাটুনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, এই নুরবক্সকে আমাকে বাড়িতে পাঠাইলো, বাড়িতে পাঠাইলে চল এখন নুরবক্স আমাদের অনেক বড় বয়সে তুই তাই বলতেন আমাকে, তো শেষ পর্যন্ত আমাকে নিয়ে গেলেন যে এই ব্যাপার মোজাম্মদ জব্বার হুজুরে ধরছে এখন চল খুব মারছি। তো গেলাম দেখলাম খুব মারছি, বয়স্ক মানুষ তখন ওনারা বয়স্ক কিন্তু, তো যথেষ্ট মারপিট করছে রক্তাক্ত একদম অবস্থায় ভরা আছেন বেশ লোকজন শুরুর দিকে। শেষ পর্যন্ত মোফাক্কর সাহেব বলছিলেন যে এখন কী করা যায় চা কম, তো আমি যথেষ্ট শাস্তি তো হয়েছে এখন রায়টা আপনি দিতে পারেন এরপরে আর কী করা যায়, তো করা যায় এদেরকে থানায় হস্তান্তর করা যায় এই অবস্থায় আমার মতে। তো যাই হোক অনেকক্ষণ চিন্তা ভাবনা করে উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে মাধ্যমে অনেক হয়েছে, তো সবার সামনে মাপ কমা সামাইলো কান ধরে উঠে বসা করালো, এরপরে দুজনকে ছেড়ে দেওয়া হইল। এই পূর্বাভর মুক্তিযুদ্ধের আমার জানা মতো বা আমার দেখা মতো ওই সময়কালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা মুক্তিযুদ্ধকে বিশেষত সহযোগিতা করেছেন, এই যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে আমার সামনে বেশ কয়েকজন উপস্থিত আছেন, এটা অনেকটা জনযুদ্ধ বলা যায়, এবং জনযুদ্ধে আমরা যারা মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম তাদের অস্তিত্ব হয়তো রক্ষা করা হয়তো বা কঠিন যুগের মধ্যে করত, যদি এই সারা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই সে নারী পুরুষ ওনারা যদি সহযোগিতা না করতেন, ওনারা আমার আমি ব্যক্তিগতভাবে সাক্ষী যে যারা না খাই বেশি তারা নিজেরা না খাই অনেক সময় আমাদের খাওয়াইছে, ওনারা নিজেরা না শুই আমাদেরকে শোয়াইছে ওনাদের বিছানায়, তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা বা খাটো করে দেখার সুযোগ নাই, এবং এই কারণে আমি তাদেরকে জানাই লাল সালাম। মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের যারা প্রয়াত তাদের মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছেন তাদের সুস্থ ও দীর্ঘায়ু শান্তিপূর্ণ জীবন কামনা করছি, এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার নেতা এবং অন্যান্য সকল নেতা এবং পরবর্তী সময়কালে যারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে গণতান্ত্রিক আন্দোলনে মারা গেছেন শহীদ হয়েছেন তাদের ধর্মবিশ্বের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।